এক ভাই জানতে চেয়েছেন যে আপনার কাছে কিছু টাকা জমা আছে এটা আর আমার ওয়াইফ কে কিছুটা কাবিনের টাকা দিয়েছি তো দুই টাকা এক জায়গাতে করতে হবে কিনা আর দুই টাকা যদি এক জায়গাতে জমা করে জাকাতের নিসাব পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে না। জাকাতের ক্ষেত্রে দুই টাকা এক জায়গায় জমা হবে না যদিও আপনি এটা উল্লেখ করেননি কিন্তু এটাই উদ্দেশ্য আপনার যে জাকাতের ক্ষেত্রে দুই টাকা দুই জনের অর্থ এক জায়গায় জমা হবে না অর্থাৎ বিশেষ করে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী এখানে একটা সংসার হলেও এনারা দুইজনে টাকার আলাদা আলাদা মালিক যেমন স্বর্ণের মালিক হচ্ছে স্ত্রী কিন্তু স্ত্রী যেহেতু স্ত্রী যেহেতু স্বামীর আন্ডারে এবং সেটা অর্থ না এটা স্বর্ণ এই স্বর্ণের জাকাত স্বামী দিবে কিন্তু স্ত্রীর কাছে যদি টাকা থাকে তাহলে সেই টাকার মালিক স্ত্রী আপনার লক্ষ টাকার সাথে এটা যোগ করা যাবে না যেহেতু যোগ করা যাবে না সুতরাং আপনারা দুইজনের টাকা এক জায়গায় জমা করে নিসাব পরিমাণ হলে মানে যাকাত দিতে হবে না এখন স্ত্রীর কাছে যে টাকাটা জমা আছে সেটা যদি নিসাব পরিমাণ হয় মিনিমাম 60000 টাকা আছে এবং সেটা এক বছর চলে গেছে তাহলে উনি যাকাত দিবেন অর্থাৎ স্ত্রী যাকাত দিবেন দুই নাম্বার হচ্ছে যদি কাবিনের টাকা এরকম হয় বেশি হয় ধরেন লাখ টাকা আছে এবং এক বছরের চাইতে বেশি বেশি হয়েছে জমা হয়েছে তাহলে দিতে হবে দুই নম্বর হচ্ছে আপনার কাছে যে টাকাটা আছে সেটা যদি এরকম হয় তাহলে আপনার জাকাত দিতে হবে অর্থাৎ ষাট সত্তর বা এক লাখ এবং সেটা যদি এক বছর পরিপূর্ণ হয় তাহলে যদি এক বছর পরিপূর্ণ হয় তাহলে আর যদি আপনি এই কথাটা অনেকে বুঝেন না যদি আপনি জাকাতের মালিক হয়ে গেছেন suppose আপনার কাছে তিন চার লক্ষ টাকা আছে তার মানে আপনি এখন জাকাতের মালিক মানে এই টাকাটা হঠাৎ করেই কোথাও থেকে আপনি পেয়েছেন এমনটা না আপনার অর্থ এরকম হয়েছে তো আপনি জাকাতের হকদার হয়ে গেছেন যাকাত দিতে হবে আপনাকে আপনার দিতেই হবে। খবর তো সেটা হচ্ছে এখন আপনি গণনা করবেন সাপোজ আজকে রমজান অথবা রমজান বা পঁচিশ রমজান রমজান অথবা পহেলা রমজান তো এই পহেলা রমজানে আপনি হিসাব করবেন যে আমার কাছে আজকে কত টাকা আছে কত মানে সমুদয় সম্পত্তি সহ অর্থাৎ মানে সম্পত্তি না না জমি জায়গা তো আপনার মুঠ ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব এখন আমি কত টাকার মালিক যত টাকার মালিক তত টাকার আপনাকে জাকাত দিতে হবে এটা মানে অর্থাৎ শতকরা আড়াই পার্সেন্ট হিসাবে যেটা হয় আড়াই শতাংশ হিসাবে যেটা হয় সেটা জাকাত দিতে হবে